पांच दिन धरे जातीय सड़केर काछेई दाड़ करानो आछे ब्यबसार काजे व्यवहृत लरी अथच शिलीगुड़ीर घोषपुकुर टोल प्लाजा थेके 275 टाका यूपीआई एपेर माध्यमे केटे नेवा होयेछे टोल टैक्स हिसेबे। सकाल 9टार समय एमन मेसेज आसतेई तड़िघड़ी गाड़ीर काछे छुटे आसेन गाड़ीर मालिक तहसिन रेजा। सोनापुर एलाकार बासिंदा तहसिन रेजार लरिटी पांच दिन धरे बाड़ीर सामने रास्तार धारे रखा छिल। एदिन सकाल 9टा नागाद तार लरिटीर नम्बर उल्लेख करे घोषपुकुरेर पश्चिम मादाटी टोल प्लाजा क्रस करार जन्य 275 টাকা তার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়ার মেসেজ আসে। যা দেখে হতবম্ব তহসিন রেজা গাড়ির কাছে এসে দেখেন সেটি নিজের জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। ডেকে পাঠান লরি চালককে, সেও লরি কোথাও নিয়ে যাওয়ার কথা অস্বীকার করে। অদ্ভুতরে এই কাণ্ডে চোখ ছানা বড় লরি মালিক তহসিন রেজার। তিনি জানিয়েছেন এর আগেও 2-3 বার এমন ঘটনা ঘটেছে, যদিও চালকের বেখেয়ালে এমনটা হয়েছে বলে তিনি অতটা গুরুত্ব দেননি। কিন্তু এবারের ঘটনায় হতবাক তিনি। এ ঘটনায় সংশ্লিষ্ট ইউপিআই অ্যাপের কাস্টমার সাপোর্ট সিস্টেমে অভিযোগ জানিয়েছেন তিনি। পাশাপাশি ঘোষপুকুর টোল প্লাজাতেও অভিযোগ করেছেন তহসিন রেজা। বারংবার এমন ঘটনায় আতঙ্কিত তিনি। এই ঘটনা রুখতে টোল প্লাজা কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছেন তিনি। সকালে ঘুম থেকে উঠে দেখেছি 9:07 টোল ট্যাক্স কেটে নিল। তো গাড়িটা এখানে 5 দিন ধরে দাঁড়িয়ে আছে, তো টোল ট্যাক্স কেন কাটা হলো? এর আগে 3-4 বার কাটা হয়েছে, তখন আমি লক্ষ্য করিনি, আজকে লক্ষ্য করেছি। হ্যাঁ, জায়গাটা সোনাপুর, সোনাপুর জেলা উত্তর দিনাজপুর। সকালে ঘুম থেকে উঠে দেখছি কি 275 টাকা কেটে নিয়েছে হয়েছিল। তো আমি তখন লক্ষ্য করিনি কি ড্রাইভার গাড়ি চালাচ্ছে। তো ড্রাইভারকে জিজ্ঞাসা করেছিলাম, সে বললেন আমি টোল ট্যাক্স, তো কোনো টোল ট্যাক্স পার হইনি। তারপরে আমি ছেড়ে দিচ্ছি, আজকে আবার দেখছি গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে, পয়সা কেটে গেল কেন? কোনো কারণবশত এখানে গাড়িটা দাঁড়িয়ে আছে 5 দিন ধরে। আজকে গাড়িটা 5 দিন হলো, আমার মালিককে চাবিটা দিয়ে গেছি। আজকে সকালে আমাকে ফোন করলো যে গাড়িটা কোথায় নিয়ে গেছে। আমি চাবি তো আপনার কাছে আছে, আমি তো গাড়ি কোথায় নেই। বলছে টোল কাটা হয়েছে। টোল কাটছে না কাটছে আমি তো তোমার গাড়ি এখানে রেখে দিয়েছি। বলছে এখানে আয়, টোলটা কেটে নিয়েছে, এখানে চল আগে টোলের কাছে, নাহলে এতে মিডিয়াওয়ালাকে ডাক, তুই গেছিস না কে গেছে। আমি জানি না, তো গাড়ি তো তোমার চাবি তোমার কাছে আছে, তোমার চাবিটা তো তোমার ওখানে ছিল, এই যে ভূতে গাড়িটা নিয়ে গেল নাকি টুল টেস্ট। আরসিটিভি সংবাদ, চোপড়া।